সম্প্রতি আমার রাজ্যত এসাম উদ্যমী যুবক ওলাইছে বা প্রগতি হল প্রগতিশীল আমি আমি কিছু পশুপালক ওলাইছে যিসকলে বিজ্ঞানসম্মতভাবে ছাগলী হাঁহ কুকুরা পালন করে নিজকে স্বাবলম্বী করে তোলার লগতে আন দশজনকও উৎসাহী করে তুলিছে। আহক আমি নুরুল আলমের লগত দুই এখার কথা পাতো কেনে ধরনের তেও এই পশুপালন ফার্মখন আরম্ভ করেছে। নুরুল আলম নমস্কাৰ। নমস্কাৰ বাৰু আলম, আপুনি কওকচোন কেনে ধৰণে আপুনি এই খণ্ডটোৰ লগত জড়িত হ'ল? প্ৰথম মই আচলতে ইয়াক কোনো প্ৰফেচনেলি কৰাৰ কাৰণে আগবঢ়া নাছিলোঁ। প্ৰথম মই ঘৰত লাগে মাইণ্ড ছেটিছফেকশ্যন তেনেকুৱা টাইপত আৰম্ভ কৰিলোঁ, কিন্তু যেতিয়া দেখিলোঁ যে ই এটা লাভজনক, খুব লাভজনক ব্যৱসায়, এই ব্যৱসায়টোক মই আগবঢ়াই নিয়াৰ কাৰণে লাহে লাহে আজি ছবছৰ ধৰি মই ইয়াক কণ্টিনিউ কৰি আছোঁ আৰু এতিয়া দেখিছোঁ যে ই মোক যথেষ্ট পৰিমাণে লাভৰ মুখ দেখুৱাইছে। আৰু মই ভাবিলোঁ যে এইটো এই ব্যৱসায়টোৰ জৰিয়তে যদি আমি নিজকে আগবঢ়াই নিওঁ আৰু আমাৰ সমাজৰ যিখিনি ডেকা যুৱক আছে, যিখিনি নিবনুৱা আছে, প্ৰত্যেকেই যদি এই কামটোত প্ৰতি আগ্ৰহ প্ৰকাশ কৰে বা কামটোৰ লগত জড়িত হয়, তেনে নিশ্চয় অসমৰ গ্ৰাম্য অৰ্থনীতিত এটা সুদৃঢ় ভেটি গঢ়ি উঠিব। আৰু আপুনি কেনেধৰণে আৰম্ভ কৰিলে? মই প্ৰথম চাৰিটা আনিছিলোঁ, চাৰিটা ছাগলী আনিছোঁ, চাৰিটা ছাগলীৰে আৰম্ভ কৰিছিলোঁ। তাৰপিছত মই পৰ্যক্ৰমে ইয়াক বঢ়াই গৈ থাকিলোঁ, মোৰ নিজৰ প্ৰডাকশ্যনো থাকিল, বাহিৰৰ পৰা দুই চাৰিটা ছাগলী আনিলোঁ। তাৰপিছত মই পলট্ৰি ছেক্টৰত আৰম্ভ কৰিলোঁ, হাঁহ ৰাখিলোঁ, মই আৰ্টিফিচিয়েল ছিষ্টেমত মই পণ্ড ছিষ্টেম হেৰি তেনেকৈ মই হাঁহৰ ব্যৱস্থা কৰিলোঁ, আকৌ মই মুৰ্গীৰ ব্যৱস্থা কৰিলোঁ। তাৰপিছত দেখিলোঁ যে এই পোৱালি লৈ খুব প্ৰব্লেম, এই প্ৰব্লেমটোক ছল্ভ কৰাৰ কাৰণে মই ঘৰতে এটা আৰ্টিফিচিয়েল টাইপ নেচাৰেলি কেনেকৈ তাৰমানে মুৰ্গীটো নোহোৱাকৈ বা কুকুৰাজনী নোহোৱাকৈ কেনে টাইপত আমি ইয়াৰ প্ৰডাকশ্যন কৰিব পাৰোঁ, তাৰ ওপৰত মই অকণমান চিন্তা চৰ্চা কৰি মই নিজেই ইয়াক এটা নেচাৰেলি প্ৰডাকশ্যন কৰাৰ কাৰণে আগবাঢ়িলোঁ আৰু সেইটোত মই ছাকচেছো হ'লোঁ আৰু সেইটো মোৰ কণ্টিনিউ চলিও আছে। এতিয়া বৰ্তমান আপোনাৰ ছাগলী কিমান আছে? মোৰ ছাগলী এতিয়া 55 আছে। ইয়াৰ আগত মই অকণমান বেছি আছিলে, মাজত কেইজনীমান মই বিক্ৰী কৰিলোঁ আৰু হাঁহ মোৰ হাঁহো আছিলে, মোৰ প্ৰায় 150 হাঁহ আছিলে, হাঁহৰ সংখ্যাও কমিছে, এতিয়া আকৌ মই নতুনকৈ ভৰাম। কুকুৰা কুকুৰাও আছিলে, কুকুৰা মোৰ আড়াইয়াৰ আছিলে। কুকুৰা আছিল মোৰ আৰম্ভণিতে আপোনাৰ মোৰ লেয়াৰ আছিলে, যিটো আপোনাৰ এতিয়া এইটো ৰেইনব' বস্তাৰ আছিল, আৰু তাৰপিছত মই আড়াইয়াৰ কৰিলোঁ আৰু আমাৰ থলুৱাটো কৰিছোঁ মই এতিয়া। আপুনি ছাগলী যে আৰম্ভ কৰিলে, আপুনি ছাগলী কেনেধৰণে আপুনি মাংস হিচাপত বিক্ৰী কৰে নে আপুনি পোৱালি হিচাপত বিক্ৰী কৰে? মই পোৱালি হিচাপত বিক্ৰী কৰোঁ। এই বৰ্ণশংকৰ পোৱালি এটাত আপুনি কিমানকৈ বিক্ৰী কৰে? মই বৰ্ণশংকৰ পোৱালিবিলাক মই 10-15 ভিতৰত বিক্ৰী কৰোঁ। 10-15 হাজাৰৰ ভিতৰত ঠিক আছে। বছৰি আপুনি কিমানটা পোৱালি বিক্ৰী কৰে? বছৰি তেনেকৈ ক'ব পৰা টান, কিন্তু এনেই যদি আনুমানিক ধৰিব পাৰি মোটামুটি 7.5 লাখমান টকাৰ বিক্ৰী কৰিব পৰা যায় বছৰি। আৰু ঠিক তেনেদৰে আপোনাৰ হাঁহৰ কণী হিচাপত বিক্ৰী কৰে নে মাংস হিচাপত বিক্ৰী? হাঁহৰ কণী হিচাপে বিক্ৰী কৰে। আৰু কুকুৰা মই কণীৰ কাৰণে। আপুনি আড়াইয়াৰটো ক'ৰ পৰা আনিছিল? আড়াইয়াৰ আচলতে মই ডিপাৰ্টমেণ্টৰ পৰা আনিছিলোঁ, বিহুবাৰীৰ পৰা আনিছিলোঁ মই। গতিকে প্ৰিয় আমাৰ শ্ৰোতা দৰ্শক, আপোনালোকে দেখিলে যে নুরুল আলমে ছাগলীর পৰা বছৰি তেওঁ প্ৰায় 7.5 লাখ টকা তেওঁ আয় কৰিছে। গতিকে ই নিশ্চয়কৈ আমাৰ কাৰণে যোগাত্মক দিশ। আমি ভাবোঁ যে নুরুল আলমে যিটো ধৰণে ছাগলী পালন কৰি বছৰি 7.5 লাখ টকা তেওঁ আয় কৰে, তেওঁ এজন চৰকাৰী মানে চাকৰিয়ালতকৈ তেওঁ যথেষ্ট ভাল এটা আয় কৰি আছে আৰু তেওঁ এখন সুন্দৰভাৱে পৰিয়াল এটা চলাই নিয়াৰ লগতে আন 10জনকো তেওঁ সংস্থাপিত কৰাৰ পথ নিৰ্দেশনা দিছে। আমাৰ লগত আছে জাকিৰ হুছেইন। জাকিৰ, কওক আপুনি কেনেধৰণে আপুনি আৰম্ভ কৰিছিল? মই ঠিক তেনেদৰে প্ৰথমতে ঘৰ বিক্ৰী কৰিছিলোঁ, পিছত এতিয়া মই সিমান লাভজন হেৰি মানে কৰিব পৰা নাই, যিহেতু মই নতুনকৈ ষ্টাৰ্ট কৰিছোঁ আৰু ফিউচাৰলৈ এইটো এনেকুৱা প্লেনিং আছে ভালকৈ ডাঙৰকৈ কৰা আছে। আৰু ফৰ্মত গাই গৰু দি আপুনি আৰম্ভ চলি আছে, গতিকে কুকুৰাৰ কথাও চিন্তা? মই ভৱিষ্যত আৰু অলপ বহলাৰ কাৰণে অলপ চেষ্টা চিন্তা চৰ্চা কৰি আছোঁ। মোৰ এইচ এছ এফ জাতৰ গৰু আছে, গতিকে প্ৰায় 12 লিটাৰ গাখীৰ মই তাৰমানে উৎপাদন কৰি আছোঁ। বাৰু নুৰুল, আপুনি এই ইয়াতে যিটো ধৰণে আগবঢ়ালে, এতিয়া আপুনি কিমানখিনি ইয়াতে আমাৰ এনেধৰণে স্বাৱলম্বীৰ কাৰণে আমাৰ কিছুমান ফাৰ্মাৰ্ছ বা আমাৰ এণ্টাৰপ্ৰিনাৰ্ছ গঢ়ি উঠিছে বা আপুনি কেনেধৰণে তেওঁলোকক সহায় কৰিছে? এতিয়া চাওক, মই মোৰ লগত অতপ্ৰতভাৱে জড়িত থকা বা মোৰ পৰা মোৰ জৰিয়তে যিখিনি মানুহ হৈছে প্ৰায় 150মান পৰিয়ালে অলৰেডি মানে ফাৰ্মিং ছিষ্টেমত আহি গৈছে, কুকুৰাই হওক, গাহৰিয়ে হওক, গটাৰীয়ে হওক বা আপোনাৰ ডায়েৰী হওক, বিভিন্ন ছেক্টৰত পশুপালনৰ ক্ষেত্ৰত বিভিন্ন দিশত আত্মনিয়োগ হৈছে। আৰু তেনেধৰণত মোৰ ওচৰতে অকণমান ইয়াৰ পৰা প্ৰায় 1 কিলোমিটাৰ হ'ব ক্ষুদিৰাম বুলি, তেখেতে আচলতে এজন ভাল পশুপালক ডায়েৰীৰ ক্ষেত্ৰত, তেখেতৰ বহুকেইজনী গাইও আছে, গাই গৰু আছে আৰু এতিয়া তেখেতৰ প্ৰায় 150 লিটাৰৰ ওপৰত গাখীৰ পাৰ ডে প্ৰডাকশ্যন হয়, ঠিক তেনেকুৱা বহুকেইজন আছে। বাৰু আমি জানো যে আমাৰ মুকালমত এটা ফিড
মানে প্রডিউসিং ইউনিট এটা আছে ফিড প্রডিউসিং এটা ইউনিট আছে আর ফিড প্রডিউসিং টু ইউনিট তো মই কৰিছিল আর ইয়ার ব্র্যান্ড নামটো হইছে স্টার ফিড বলি আর ইয়ার ই কমপ্লিট ন্যাচারালি ইয়ার কোনো কেমিক্যাল মিক্স না আমার অসমত উৎপাদিত হওয়া থলিয় শস্যর সংমিশ্রণের দ্বারা এটো উৎপাদন করা হয় এটা দৈনিক প্রোডাকশন কিমান হয় বর্তমান মার্কেটিং কেনেকুয়া হয়েছে আর কেনেকুয়া চাহিদা কেনেকুয়া উৎপাদন কিমান আর চাহিদা কেনেকুয়া উৎপাদন পার ডে মোর 200 কুইন্টলের ক্যাপাসিটি 200 কুইন্টল প্রডাকশন হয় আর মোর চাহিদা বলে চাহিদা যথেষ্ট চাহিদা আছে আর বর্তমান বজারত আসলে মই চাহিদা পূরণ করব পৰা নাই বিভিন্ন কোম্পানি আছে যে বিভিন্ন কোম্পানির লগত গৈও মই ইয়াতৰ লগত প্রতিযোগিতা করিও কিন্তু মই আজি চাহিদাটো মই পূরণ করব পৰা নাই কিন্তু ইয়াক মই অকমান বহল করার কারণে চিন্তা চর্চা করে আছো এই ক্ষেত্রে কিবা ব্যাংকিং লোন বা তেনেকুৱা ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটৰ পৰা সহায় লোৱাৰ কথা ভাবিছে ব্যাংকিং সেক্টর বুলি কব গলে আসলে ব্যাংকিং সেক্টর এতিয়ালৈকে আমাক কোনো ধরনের হেল্প করা নাই আর ব্যাংকিং সেক্টরে মোৰ বুলি নহয় আমার পশুপালক প্রায় 80% পশুপালকে ব্যাংকিং সেক্টর সমগ্র অসমতে কোনো ধরনের সহযোগিতা আগবা নাই গতি আপনি এটা আমি জানো যে আপনার একটা ভাল পশুপালন সংস্থা এটা গড়ি তুলিছে এই সংস্থাটি কেন ধরনের কাম করেছে আপনি নিশ্চয় তার সাধারণ সম্পাদক মানে নিশ্চয় ইয়ার মুখ্য সম্পাদক হয় আর আমি এই সন্থাটো ইতিমধ্যে বাক্সা জেলার ভূটানকুটিত এখন ছাগলীগাঁও স্থাপন করেছো ঠিক তেনেদরে বামুন্দির হাজো বামুন্দিত আমি এখন কুকুরাগাঁও স্থাপন করেছো ঠিক তেনেদরে পর্যায়ক্রমে আমি আগবাড়ি গৈ আছো আর মোর বন্ধু ভাইটিও বন্ধুও এখেতে অলরেডি একটা মিল্ক প্রসেসিং ইউনিট একটা আরম্ভ করেছে মুকাল মিল্ক পার্লার বলে আর এইটা চলি আছে আর ইয়াক অল্প এক্সপ্লেইন করার কারণে আমি চিন্তা চর্চা করে আছো প্রিয় শ্রোতা দর্শক আপনার দেখিলে নুরুল আলমে অকলে আগবাড়ি যাওয়া নাই প্রায় এই অঞ্চলের প্রায় 150 গৰাকী যুবক বা মানে কৃষকক আগবাই লৈ গৈছে এই পশুপালন খণ্ড মানে তাতক গুরুত্বপূর্ণ কথা হল তেখেতে এটা ফিড মিক্সার প্ল্যান্ট এটা স্থাপন করেছে যার ক্যাপাসিটি প্রায় 200 কুইন্টল আর থলুয়া শস্যরে যেটে হেৰি কৈছে তার নিশ্চয় গুণাগুণ আছে আর যেটা চাহিদা পূরাব নোৱাৰা কথাটো এইটুকু বুঝায় যে আমার কৃষক পশুপালকসকলে আন্তরিকতার এই ফিডটো স্টার ফিডটো গ্রহণ করেছে ঠিক তেনেদরে আমি জানো জাকিরর মিল পার্লারের কথা জানো আর মিল পার্লার এবার আমার খানাপাড়া যখন লাইফ স্টক চলেছে সেই লাইফ স্টকসর জাকিরর মিল পার্লারখানে যথেষ্ট জনপ্রিয় লাভ করেছে ভাল একটা ব্যবহার করবলৈ সক্ষম হয়েছে গতি আমি ভাবো যে নুরুল আলমতর দরে যে ব্যক্তি উদ্যমী যুবক বা সৌদ পশুপালন যে উদ্যমিতা সংস্থা এটা আছে এই সংস্থাটোয়ে কেবল বরখেতি অঞ্চলতে সামরি থাকা নাই বাস্কা কামরূপ জেলার বানমুন্ডিত এইবরতো কিছুমান খুব ইনোভেটিভ উদ্যমী কাম কাজ লৈছে যে কুকুরাগাঁও লৈছে বামুন্ডি অঞ্চলত বাস্কাত লৈছে ছাগলীগাঁও আর এই ক্ষেত্রতর যখন সভাপতি দীপাঙ্ক শর্মার নামও আমি লব লাগবে দীপাঙ্ক শর্মাও এখন ভাল আমি আপনাদের নিশ্চয় আমার আগর এপিসোডত নিশ্চয় দেখা পাইছে কৃষি দর্শনত দীপাঙ্ক শর্মা রাজ্যিক ভিত্তিত এজন ভাল এন্টারপ্রিনার শ্রেষ্ঠ পশুপালকর সম্মান লাভ করেছিল তেওঁৰ ভাল ছাগলী ইউনিট আছে আমি ভাবো যে দীপাঙ্ক শর্মা হোক বা নুরুল আলম হোক জাকির হোক বা ফরমুদ এওঁলোকৰ নিচিনা উদ্যমী যুবকে আমার পশুপালন খণ্ডত এক গুরুত্বপূর্ণ ভূমিকা লৈ আমার যে চাহিদার ক্ষেত্রে থাকা যে প্রয়োজনীয়তা পূরণ করবলে আমি সক্ষম হবলে সদায়।